তারকা কথন পর্বে আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক রহমতুল্লাহ তুহিন। কথা বলছি রহমতুল্লাহ তুহিনের সাথে। সুপ্রভাত। সুপ্রভাত, ভালো আছেন তো? আগামীকাল চ্যানেল ওয়ানে প্রচারিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এভাবে স্বপ্নে শুরু, আপনার পরিচালিত, এবং নাটকটার প্রেক্ষাপট সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। নাটকটা প্রেক্ষাপট পুরোপুরি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের অনেক অনেক ঘটনা ঘটেছে, তাই না? অনেক পরিবারে অনেক অনেক মুক্তিযোদ্ধাদের জীবন ভিত্তিক অনেক গল্প ঘটেছে, তার মধ্যে ছোট্ট একটা গল্প। বিষয়টা এরকম যে চলাকালীন সময়ে পারিবারিক গল্পকে নিয়ে, নট পারিবারিক, বিষয়টা এরকম যে একজন শান্তিবাহিনী চেয়ারম্যান জয়ন্ত চট্টোপাধ্যায় যে উনি করেছেন ক্যারেক্টারটা, তো তার বাড়িতে এক রাতে দুজন মুক্তিযোদ্ধা ঢুকে আশ্রয় নেওয়ার জন্য, এবং আলটিমেটলি তার ওয়াইফ, যেখানে জলি ভাবি ক্যারেক্টারটা করেছেন, উনি চাচ্ছিল না যে তাদেরকে আশ্রয়তা দিতে, কারণ হচ্ছে শান্তিবাহিনীর চেয়ারম্যানের এই বাড়ি, একজন দুজন মুক্তিযোদ্ধাকে কিভাবে ওখানে আশ্রয় দেয়। কিন্তু তার মেয়ে, যেটা চরিত্রটা করেছে অপি করিম, সে আলটিমেটলি তাদেরকে আশ্রয় দেয় এবং সারারাত তাদেরকে আশ্রয়টা দেয়, এবং সারারাত সারা রাতে একটা গল্প, ইনফ্যাক্ট সকালে গল্পটা শেষ হয়, এবং প্রতিটা মানে ঘটনাই আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেখা যায় যে কোনো না কোনো স্বপ্ন নিয়ে আসে, একদিন স্বাধীন হবে। এই গল্পটাও শেষে গিয়ে ওরকমই, আমাদের অনেক কিছু হারিয়েও, মুক্তিযুদ্ধ সময়ে হারিয়েও আমরা স্বপ্নটা দেখেই গেছি যে স্বাধীন হবে, স্বাধীন হবে। এই গল্পটাও ওরকমই, একটা ছোট্ট গল্প, একটা রাতের গল্প, কিন্তু একটা সময় গিয়ে সকালে অনেক কিছু হারিয়ে এই গল্পটার মধ্যেও অনেক ত্যাগের পরেও মনে হয় যে একটা স্বপ্ন থাকে যে না, আমরা স্বাধীন হব। আচ্ছা, তো আপনি বলছিলেন যে একটা রাতের গল্প, তো একটা রাতের গল্পের মাঝে মুক্তিযুদ্ধের যে সিকোয়েন্সটা আপনি ফুটিয়ে তুলেছেন, তো সেটা কিভাবে সম্ভব হয়েছে? না, বিষয়টা হচ্ছে যে একটা রাতে মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দুজন মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছে একজন শান্তি কমিটির চেয়ারম্যানের বাড়িতে এবং সারা রাত কাটিয়েছে। কীভাবে সেই বাড়িতে পাক সেনার মেজর এসছে, তারপর চলে গেছে, মানে ওরা ওরা কি ধরা পড়ে যাচ্ছে কি না, এই যে ক্লাইম্যাক্স, এই বিষয়টা নিয়েই সকাল পর্যন্ত কাহিনীটা, গল্পটার মানে মানে বিষয়টাই এরকম যে সকাল পর্যন্ত চলছে গল্পটা, এবং শেষ পর্যন্ত আদৌ ওরা ধরা পড়লো কি না, নাকি ধরা পড়েনি, ওদেরকে কি বাঁচাতে পারলো ওই সেই মেয়ে অপি করিম, যে ক্যারেক্টার করেছে শান্তিবাহিনীর চেয়ারম্যান, যার ইচ্ছে ছিল মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করা কোন না কোনোভাবে, কারণ আমরা শুধু যুদ্ধ করাটাই পার্টিসিপেট না, অনেকভাবে অনেকে পার্টিসিপেট করেছে। তো লাইক দ্যাট আর কি, যে সেইভাবে সকাল পর্যন্ত গল্পটা যে চলে গেছে, সেই মানে সেই ঘটনা বহুলতাটাই গল্পটাকে টেনে নিয়ে গেছে আসলে। হ্যাঁ, আর আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ যখন চলে, আমাদের হয়তো কত দেড় বছর বা দু বছর বয়স, মানে আমরা আসলে কোনোভাবেই পার্টিসিপেট করতে পারিনি, তো এই নাটকটা করে আমার করার আগে অনেক ভেবেছি তা না, কিন্তু করার পরে যেটা মনে হয়েছে যে না, মুক্তিযুদ্ধের জন্য আমাদের তখন কিছু করার ছিল না, কিন্তু এখন একটা একটা নাটক আমি করতে পেরেছি এই মুক্তিযুদ্ধ বিষয়ের উপরে, এটা আমাকে অনেক মানে অনেক ভালো লেগেছে। মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করলেন বেসিক্যালি আমাদের টেলিভিশন স্টেশনগুলোতে, যেমন 26শে মার্চ, যেমন স্বাধীনতা দিবস বা বিজয় দিবস, এই উপলক্ষে বেসিক্যালি মুক্তিযুদ্ধভিত্তিক নাটকগুলো আসে। সারা বছর কিন্তু খুব একটা চলে না। হ্যাঁ, তো ওরকম একটা উদ্দেশ্য করে এই যে মুক্তিযুদ্ধের উপর একটা কাজ করি, তো করতে গেলে সেটাই চিন্তা ছিল, এর বাইরে তেমন কোনো চিন্তা ছিল না। এই যে আপনি বলছিলেন যে শুধুমাত্র স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে নাটকগুলো তৈরি হচ্ছে, কিন্তু এছাড়া কিন্তু অনেক বেশি কাজ মুক্তিযুদ্ধের উপর হচ্ছে না, বা আমরা যারা নতুন প্রজন্ম আছি, যারা যুদ্ধ দেখতে পারিনি বা ইতিহাস সম্পর্কে জানতে পারছি না, বা অনেক কিছুই রয়ে যাচ্ছে আমাদের জানার অগোচরে, তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে মিডিয়াতে মুক্তিযুদ্ধের অবস্থান কেমন, মুক্তিযুদ্ধ নিয়ে কেমন আরো কি কাজ করা উচিত বলে আপনি? নিশ্চয়ই অনেক অনেক কাজ করা উচিত, এটা তো অবশ্যই, যে প্রতিনিয়তই প্রজন্ম থেকে প্রজন্ম জানার জন্য সময় আসছে, তো অনেক বেশি কাজ না করলে পরবর্তী প্রজন্ম, আমরাই যেমন, আমরা মুক্তিযুদ্ধটাকে আমাদের মায়ের গল্পের থেকেই কিন্তু গল্প, যে 25শে মার্চ রাত্রেবেলা আমাদের বাসা হচ্ছিল রাজাবাগের পাশেই, তো ওই রাত্রে যখন অ্যাটাক হয় তখন আমার মায়ের কাছে হাজার হাজার বার এই গল্প শুনেছি, যে গ্লাসগুলো ভেঙে গেল জালনায়, আমাদেরকে সবাইকে খাটের নিচে রেখে সারা রাত অনেক কষ্টে পার করলো, পরের দিন সকালবেলা আমাদের দেশে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সবাইকে নিয়ে, এই যে গল্প শুনেছি পরবর্তী প্রজন্ম, আমরা তো গল্প শুনে
দেন এখন পর্যন্ত আছে। আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু গল্প শোনা গল্প থেকে শোনাতে হবে, কিন্তু আমাদের যদি আর্কাইভটা তৈরি হয় অনেক বেশি, তাহলে তারা ডিরেক্টলি অনেক কিছু জানতে পারবে। একটা ভায়া মিডিয়া মানে আপনার কাছ থেকে আমি গল্পটা শুনলাম, আমার কাছ থেকে গল্প শুনলো, সেই জায়গায় এবং তৈরি করে যত বেশি তৈরি করা যাবে কাজগুলো এবং যত বেশি প্রচার হবে, তত বোধ হয় প্রত্যেকটা প্রজন্ম জানতে জানতে আগাবে। কারণ আরো তো অনেক বছর বাকি না, এই যে এটা তো আমাদের চিরন্তন যে একেবারে সত্য, এবং সেটাকে প্রত্যেক প্রজন্মই জানা দরকার আমি মনে করি। আচ্ছা, তো নাটকটি শুটিং হয়েছিল কোথায়? নাটকটি শুটিং মানে প্রেক্ষাপটটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে যে আমার একটা পুরনো বাড়ি বা ওই সময়কালকে ধরে রাখার চেষ্টাটা আমার মধ্যে প্রচন্ড ছিল, এবং আমি ঢাকার মধ্যে কাজটা করতে হবে, আমাদের এখানে কাজ করার কতগুলো লিমিটেশন থাকে, কস্ট ইফেক্টিভ করতে হবে, দুদিনে কাজ শেষ করতে হবে, এরকম কিছু কিছু বিষয় থেকেই যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ঢাকার মধ্যে চেষ্টা কর মানে চিন্তা করলাম যে কোথায় করা যায়। পরবর্তীতে আমাদের গুপিবাগে হুমায়ুন সাহেবের বাড়ি, একটা রোজ গার্ডেন ছিল এক সময়, শুটিং হাউস আছে, ওই বাড়িটাতে আমি শুটিংটা করেছি। যেহেতু একটা রাতের গল্প, একটা বাড়ির মধ্যেরই গল্প, এবং আমি ওই ওই যে বললাম যে মায়ের কাছ থেকে শোনাবো, অনেক অনেকের কাছ থেকে সাজেশন নিয়ে যে ওই প্রেক্ষাপটটাকে ওই সময়কালটাকে যেন ঠিক মতো আনা যায়, সেটা চেষ্টাটা করেছি। আচ্ছা, তো যে যাদের নিয়ে কাজ করেছেন কলাকুশলীদের, তো তাদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন বা তারা কতটুকু আগ্রহ নিয়ে কাজটি করেছে? অনেক, মানে আমি যখন করতে যাই তখন প্রথমত মানে প্রথমত আমাদের এখানে নাটকটার মধ্যে কাস্টিং ছিল যারা, অপি করিম, মিলন, আনিসুর রহমান মিলন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, জহিরুদ্দিন পিয়ার, রজত বাবু, এবং সহযোগিতা প্রচণ্ডভাবে করেছে। এবং সবচেয়ে মানে যেটা আমি ভুলবো না কৃতজ্ঞতার জায়গাটা থেকে, যে আমাদের নাটকটা দুদিনে করতে হবে, প্রথম দিন শুটিংয়ের পরে দ্বিতীয় দিন যখন শুটিং করছি তখন আমার এখনও তখন অনেক কাজ বাকি, কিন্তু আমার হাতে সময় কম, রাত হয়ে যাচ্ছে। একটা সময় আমি যখন খুব টেনশনে ছিলাম যখন কীভাবে শেষ করবো, আজকে রাতের মধ্যে করতে হবে, পরবর্তী অপি করিমের এবং মিলনের পরবর্তী দিন আবার শুটিং শিডিউল ছিল না, জয়ন্তদা অনেক এই পিয়ার ভাই অসুস্থ ছিলেন, জ্বর ছিল তার, তো একটা সময় যখন আমি এরকম খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কীভাবে শেষ করব, তখন দেখা গেলো যে প্রত্যেকে আমাকে প্রচণ্ডভাবে সাহস যোগায় যে আমাদের নিয়ে তুমি ভেবো না, তুমি যত রাত হোক আমরা কাজটা শেষ করব আজকে। এবং মিলন, জয়ন্তদা এবং পিয়ার ভাই রাত একটা পর্যন্ত আমার সাথে কাজ করলো এবং শুটিং করলাম আমরা একসাথে, এবং ওরা যেভাবে আমাকে সাহস দিয়েছিল যে কারণে আমি শেষ করতে পেরেছি ওই দিনের মধ্যে, ওই টার্গেটের মধ্যে কাজটা, সেটা আমি আসলে ভুলবো না। এবং পরবর্তীতে আমার সাথে যারা কাজ করে, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুনতাসির, বিপন, সাগর প্রোডাকশন দেখে, প্লাস ইভেন দেন আলতাফ আমাদের একজন ড্রাইভার, যারা শুটিংয়ে সবসময় আমাদের গাড়ি দেয়, ওরা রাত দুটার সময় দেখা গেছে তিন চারটা গাড়ি নিয়ে আসছে, সবাই কীভাবে যাবে, এই যে সহযোগিতা সবাই, এবং লাইটের যারা আছে, সব কিছু মিলিয়ে আমি মানে ওই একটা এই কাজটা করতে গিয়ে আমি অনেক অনেক কনভিন্স ছিলাম যে না, সবাই এইভাবে সহযোগিতা না করলে আসলে শেষ করতে পারতাম না, এরকম মনে হচ্ছিল একটা সময় গিয়ে। নিহাল আমাদের ক্যামেরায় ছিল, নিহাল ও যেমন একটা সময় খুব অনেক সময় সময় নেয় কাজটা করার সময়, সেও অনেক স্পিডি হয়ে গেল একটা সময় যে ডোন্ট ওয়ারি কাজটা করবো আমরা, এই জিনিসগুলো কোঅপারেশনটা অনেক অনেক কাজে লেগেছে। আচ্ছা, তো এখন আপনি আর কি কি নিয়ে ব্যস্ত আছেন? বেসিক্যালি আমি প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করি, দিস ইজ মাই প্রফেশন। হ্যাঁ, আর পাশাপাশি আমি নাটকের পরিচালনায় এসেছি, এটা আমার তৈরি করা দ্বিতীয় নাটক, কিন্তু অন এয়ার হচ্ছে আসলে প্রথম। এর আগে আমি একটা নাটক করেছিলাম গুগলি নামে, যেটা বদরুলানাম সৌদ লিখেছিল, এই নাটকটা হচ্ছে লিখেছে রওনক হাসান, রওনক হাসান লিখেছে, আর নাটকটার প্রযোজনা প্রতিষ্ঠান যে, ওদের আসলে অনেক ওদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি সাহস করতেছিলাম না যে নাটক করব, দুটো নাটকই ওদের প্রতিষ্ঠানের, আকাশ এবং ওর ওয়াইফ আশা, ওরা দুজন আমাকে খুবই স্পিড দিয়েছে বলতে পারি, যে করেন কোনো অসুবিধা নাই, এতদিন কাজ করছেন কেন ডিরেকশন দেবেন না, এরকম একটা পর্যায়ে গিয়ে আমি খুব স্পিড পেলাম যে না ঠিক আছে করি। এবং ওদের অনেক আগ্রহী আমাকে আসলে এই নাটকটা নাটক দুটোতে পরিচালনায় আসাতে অনেক অনেক সহজ করে দিয়েছে আমি মনে করি। আর আমার এই পরিচালনা আসা বা আমার এই মিডিয়াতে কাজ করা পুরো বিষয়টাই আমার মায়ের প্রচুর ইনভলভমেন্ট আর কি। হ্যাঁ, আমার মা সি ইজ এ বেস্ট ফ্রেন্ড অফ মাই লাইফ, এবং সেক্ষেত্রে যে উনি সবসময় কাজ করার জন্য বা যে কোনো সাহায্য, যে কোনো, হ্যাঁ সবসময় মানে এগুলো করতে গেলে, বিশেষ করে মিডিয়ায় কাজ করতে গেলে অনেক অনেক হ্যাসল পোহাতে হয়। যেমন নর্মাল চাকরি করতে গেলে 9টা 5টা চাকরি করলাম, বাড়ি ফিরলাম, মিডিয়াতে রাত করে ফিরতে হয়, অনেক সকাল যেতে হয়, অনেক রকম ডিউটিস থাকে, বাড়ির লোকজনের ওই পরিমাণ সাপোর্টটা না পেলে করা খুবই কঠিন। সেই ক্ষেত্রে আমার মা সবসময় সাপোর্টটা দিয়ে গেছেন আগে, যেটা কাজ করতে
অনেক অনেক বেশি। তো আপনার ভবিষ্যতে আর কি কি কাজ করার পরিকল্পনা রয়েছে? নাটক নিঃসন্দেহে, বা মুক্তিযুদ্ধ নিয়ে কি আরো কিছু কাজ করবার সুযোগ পেলে তো অবশ্যই করব, সুযোগ পেলে তো অবশ্যই করবো, এটা নিয়ে করতে হবে। বিষয়টা এরকম, মুক্তিযুদ্ধ, তারপরে আমাদের ভাষা, 21 ফেব্রুয়ারির উপরে সুযোগ পেলে অবশ্যই কাজ করব। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবো। ভবিষ্যতে নাটকে পরিচালক হিসাবে পুরোপুরি ইনভলভ হওয়ার ইচ্ছেটাই বেশি, কারণ আমি প্রধান সহকারী পরিচালক হিসাবে অনেক দিন কাজ করলাম, অনেক দিন। তো এখানে আমরা চাইলেই হয় না, আমরা মানে পরিচালনায় আসবো ভবিষ্যতে, এটা ইচ্ছে, কিন্তু এর সাথে অনেক ইনভলভমেন্ট আছে। প্রডিউসার আমাদেরকে দিয়ে নাটক করাতে হবে, স্টেশনগুলো আমাদের নাটক নিতে হবে, তার উপরে ডিপেন্ড করে, এবং আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে, না তোমার কেন নেবে। তো নাটকের পরিচালক হিসাবেই পুরোপুরি আত্মপ্রকাশ করার ইচ্ছেটাই ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারি। আপনার স্বপ্ন সফল হোক, আপনার সঙ্গে কথা বলে আজকে অনেক ভালো লাগলো, এবং নাটকটা আশা করব যে দর্শকরা সবাই খুব এনজয় করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আমরা আশা করছি আপনার নাটকটা দর্শকরা এনজয় করবে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর চ্যানেল ওয়ানের দর্শকদের প্রতিও আমার রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করব যে চ্যানেল ওয়ানের দর্শক এবং সমস্ত দর্শক আমার নাটকটা দেখবেন, আর আগামীকাল স্বাধীনতা দিবস রাত 8:15 আমার নাটক এভাবে স্বপ্নের শুরু, আশা করছি সবাই দেখবেন।